এমন একটি গ্রাম যে গ্রামের প্রত্যেকটি মানুষ অন্ধ হয়ে যায়। মেক্সিকোতে এমন একটি গ্রাম আছে যেখানে মানুষ, কুকুর অথবা অন্য কোনো প্রাণী অন্ধ হয়ে যায়। এই গ্রামটির নাম টিলটেপিক ভিলেজ। এই গ্রামটিকে অন্ধদের গ্রাম বলা হয়। কোনো রহস্যময় কারণে এরা অন্ধ হয়ে যায়। জন্মের পর তো তারা নর্মাল বাচ্চাদের মতোই জন্ম নেয়, কিন্তু পরবর্তীতে কোনো মিস্টিরিয়াস কারণে তারা অন্ধ হয়ে যায়। দুনিয়ার রহস্যময় গ্রামগুলির মধ্যে এটি একটি। আশ্চর্যের বিষয়, এখনো পর্যন্ত কোনো রিসার্চ টিম এই গ্রামে পৌঁছায়নি। অন্ধ হওয়ার পিছনে দুটি কারণকে ব্যাখ্যা করা হয়। এই গ্রামের লোকেরা বলে তাদের গ্রামে একটি অভিশপ্ত গাছ আছে, আর এই গাছটিকে দেখার পর তারা অন্ধ হয়ে যায়। আবার কিছু লোকাল লোক যারা লজিক নিয়ে কথা বলে, তারা বলেন এই গ্রামে এক ধরনের বিষাক্ত মাছি আছে, আর এই মাছি কামড়ালে সেই বিষ চোখের ওপর প্রভাব ফেলে এবং তারা অন্ধ হয়ে যায়।